আবার স্বাগত টাইম নিউজে ফিরে যাচ্ছি সংবাদে। পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি আর সহযোগিতার হাত প্রসারিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউ ইয়র্ক ইঙ্ক প্রতিষ্ঠার 21 বর্ষপূর্তি ও বার্ষিক মিলন মেলা। শুক্রবার সন্ধ্যায় উৎসাহে গুলশান টেরাসে সংগঠনটির বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ও প্রবাসের বিশিষ্টজনেরা। এতে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটির হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনের ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেসের লুৎফুল হাসান। অনুষ্ঠানের শুরুতে নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার স্কট এম স্ট্রিঙ্গারের পক্ষ থেকে শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস প্রক্লামেশন প্রদান করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর বাংলাদেশ ও আমেরিকা জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া মূল পর্বে সংগঠনটির সভাপতি নুরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা রিপনের সঞ্চালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটি সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন সাইদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে মোহাম্মদ এ ফখর, গওসুদ্দিন খান, আহমেদ হোসেন বাবু, ফারুক হোসেন মজুমদার, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও কুমিল্লা সমিতির সভাপতি আমিনুল ইসলাম।